লাউ দিয়ে মুরগি কি বলে মুরগির মাংস রান্না করব তার জন্য দারুচিনি দিয়ে দিলাম এলাচিও দিয়ে দিচ্ছি দুইটা লং দিয়ে দিব দুইটা এই লাউ মুরগি রান্নাতে একটু লং দিলে একটা সুন্দর ফ্লেভার আসে খুব বেশি না অল্প কিছু এখন দিয়ে দিব আর হ্যাঁ লাউ মুরগি রান্না করতে গেলে আমি কিন্তু মুরগির যে ফ্রেশ মাংস সেটা দিয়ে রান্না করছি না রান্না করব হলো গিয়ে মুরগির যে খাঁচা পাখা তারপর গিলা কুলি যা আছে আর সাথে দুই এক টুকরাও দিয়ে দিচ্ছি সেটি দিয়ে রান্না করছি খুব টেস্টি এই খাবারটা তার জন্য আজকে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে নিব তার আগে একটু দেখিয়ে দিচ্ছি পেঁয়াজটা ফ্রাই হতে হতে আমি এখানে লাউটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন লাউটাকে এরকম কচি লাউ এটা এরকম পিস পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে একটু লবণ দিয়ে দিব যাতে করে ভাজাটা সুন্দর হয় কারণ পেঁয়াজ বেরেস্তা করার সময় যদি একটু লবণ দিয়ে নেন তাতে করে খুব সুন্দর একটা কালার হয় পেঁয়াজটা ভাজা হয় তেলও ছিটে না
চুলো ঘুমটা একটু কমিয়ে দিচ্ছি। এই যে ঠিক এরকম পিসগুলো দিয়ে আমি এই মুরগি লাউটাকে রান্না করব। সব কিছু দিয়ে রান্না করব, ঠিক আছে। এখন এই যে এখানে কিছু পেঁয়াজ ভাজা হয়ে যাচ্ছে, এখন এখানে আমি একে একে সব মশলা দিয়ে দিব। লাউ দিয়ে মুরগির মাংস কারা খেয়েছেন, কারা কারা খেয়েছেন জানি না, ভীষণ মজা। যারা খাননি তারা এইভাবে রান্না করে খাবেন। আর হচ্ছে আদা বাটা দিয়ে দিচ্ছি এখানে, এখানে আদা বাটা দিব আমি 2 চা চামচ। রসুন বাটা দিয়ে দিব এখানে 1 চা চামচ পরিমাণ, আর একটু সামান্য পরিমাণ দিয়ে দিলাম দুটো লাউ মুরগি একসাথে। এখন এখানে একটু হলুদ আর মরিচও দিয়ে দিতে হবে, কারণ প্রথমেই আমি মাংস হাড়গুলোকে কষিয়ে নিই, ঠিক আছে। তো হলুদ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, একদম কটকটা হলুদ দিব না, কালারটা থাকবে হালকা। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 4 চামচের 1 চা চামচ। পরিমাণ একটু আমরা পানি দিয়ে দিলাম, আমার পাশের চুলোতে গরম পানি বসানো ছিল। ধনিয়া গুঁড়ো দিব এখানে, জিরা থাকে সাথে একটু তেজপাতাও দিয়ে দিচ্ছি। আর একটু পানি দিয়ে দিলাম, এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুটা সময়ের জন্য। খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এটা হচ্ছে একটা ডিফারেন্ট টাইপ খাবার, লাউ চিংড়ি খেয়ে থাকি, লাউ দিয়ে আমরা তো মুরগির মাংস কচি মুরগির মাংস দিয়ে ওটা রান্না করে থাকি, খুব ভালো লাগে।
অনেকেই এটা খান না, আমি শুনেছি, কিন্তু মানে খাননি, একবার খেয়ে মজা পেলে তারপরে খাবেন, তাই না? আচ্ছা, এখন এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, আর একটু বাকি আছে কষাবো। লাউ তরকারি একটু হালকা কালার ভালো লাগে, আর মরিচ ঝাল ভালো লাগে না, যেহেতু এটা মিষ্টি জাতীয় ভেজিটেবল সবজি, তাই এটাতে একটু মরিচও কম দিতে হয়। দেখি কষানো কিন্তু হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি লাউগুলো দিয়ে দেব, কাঁটা লাউগুলো। তোমায় একটু একটু পানি দাও তোমাকে, এটা না গরম পানি, এখান থেকে গরম পানি দাও, একটু পানি দিয়ে দিব, বেশি দিব না, এখন লাউ থেকে কিন্তু পানি বের হবে, কিন্তু আমি সামান্য পরিমাণ গরম পানি দিয়ে দিলাম, হাফ মগ দিয়েছি এখানে, আর এটা আর কিছু হবে না, জাস্ট এটাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। সুন্দর একটা কালার চলে আসছে, আর লাউয়ের যে একটা বাইরের যে গ্রিন কালারটা ওটা কিন্তু এখনও ঠিক আছে। লবণটা চেপে দেখব, লবণ লাগবে, ঢেকে দিলাম আবারও। এর মধ্যে এখন আমি একটু কাঁচামরিচ দিয়ে দিব, একটু ভেঙে দিচ্ছি, ভাল লাগবে, কাঁচামরিচের ফ্লেভারটা খুব যায় লাউ মুরগিতে, একটু চিনিও দিয়ে দিব এখানে সামান্য পরিমাণ, চিনিটা দিলে হয়টা কি একটু টেস্ট অনেক গুণ বেড়ে যায়, কিছু কিছু রান্না আছে সেগুলোতে চিনি একটু সামান্য পরিমাণ দিয়ে দিবেন, দেখুন টেস্ট অনেক বেড়ে যাচ্ছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, সরি, ঝোলটা চেকে দেব কেমন হয়েছে, কারণ রান্না আমার অনেকটাই হয়ে গিয়েছে, জানেন এতটাই টেস্ট হয়েছে, এত সুন্দর একটা ফ্লেভার আসছে যে কি বলবো। আরো 10 মিনিট পর্যন্ত এই অল্প আছে, এটাকে রান্না করে নিতে হবে, দেখুন মাংস আলুগুলো কিন্তু আরো একটু সেদ্ধ হবে ভাবে ভাবে,
তাই আমি এটা নামাচ্ছি না চুলা থেকে। কারণ এটাতে কিন্তু আমার জিরার গুঁড়ো দেওয়া, জিরে ফাঁকি দেওয়া বাকি আছে। লাস্ট মোমেন্টে দিব, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। লাউ রান্না আমার হয়ে গিয়েছে, ঠিক এরকম একটু হালকা মাখা মাখা ঝোল রাখবো। এখন এর মধ্যে লাস্ট মোমেন্টে জিরা গুঁড়ো দিয়ে দেবো। রান্না শেষ, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলোটাকে বন্ধ করে দিব। আমার এই লাউ দিয়ে চিকেনের হাড় দিয়ে টুকরো দিয়ে রান্না করা কেমন হয়েছে সেটি জানিয়ে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর বাড়িতে ঠিক এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।